বাবা কত, এই যে পগলে দেখি একটা ড্রেস পরে দেখি, ও মা নতুন ড্রেস, কি করলা এটা? প্রিয়ানের সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট, প্রিয়ানের ড্যাডারও কমপ্লিট, প্রিয়ানের পাপা এখন করছে ব্রেকফাস্ট, আর এখানটাতে লাঞ্চের জন্য আর প্রীতমের টিফিনের জন্য একদিকে বসিয়েছি ভাত, আর মা বানাচ্ছে এখানে সোয়াবিন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আর নিউ ব্লগ। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু রান্নাবাড়ি কমপ্লিট। প্রীতম একটু এখন রেস্ট করছে, ওর অফিস যাওয়ার আগে প্রতিদিনই আধা ঘন্টার মতন একটু রেস্ট করে নেয়, কারণ তারপরে সারাদিন চলতে থাকে, একদম ব্যাটারি চার্জ দিয়ে যাওয়ার মতনও যায়। বাবা প্রীতমকে বলছি প্রিয়ানকে নিয়ে গেছে ছাদে ওর ডগের সঙ্গে দেখা করাতে। এখন আমার স্নান দান কমপ্লিট, পুজো টুজো কমপ্লিট, আমি করব এখন ব্রেকফাস্ট। বাট চলো সকালটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শানি বিশ্বাস ব্লগস। খিলে পাপলে ই কি খুশি, বাইরে খালি নিয়ে যাও, ওকে খালি নিয়ে নিয়ে ঘোরো, ওর ওটাতেই মজা। প্রীতম আমার কাছে একটু টাকা ছিল, খুচরো টাকা আমি বের করে দিলাম, দিয়ে আমি ব্যাগটাকে রেখেছিলাম ওই প্রান্তে, ও বিছানার চাদর টেনে টেনে ব্যাগটাকে নিল, নিয়ে টাকা গুনতে বসেছে। দিয়ে দাও পাপাকে, না পাপাকে দিস না, দাও আমাকে, দিছিল একটা তো দাও পাপাকে, পাপার ভাগ্যে টাকাটা আমি দিয়ে দিয়েছি। সকাল থেকে একটু শুয়ে শুয়ে আছে, আমি ভাবছি রেস্ট করছে হয়তো, এখন বলছে বেরোনোর সময় জুতো পরার পরে যে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, তাই এখন একটা লেমনের বললাম এখনই খেয়ে না, নাহলে অফিসে সারাদিন কাজ করতে করতে আবার আজকে প্রীতমকে ঘি আনতে বলেছিলাম, মাদার ডেয়ারির এই ঘিটা এনেছে, এখানে নাকি ওই আমাদের কৌটোর মতন ঘি পাওয়া যায় না, আর ঘি এর কালারটা এরপরে যখন খুলবো দেখাবো পুরো সাদা, জানি না এগুলো কতটা কি পিওর ঘি না কি কি হচ্ছে, মানে বলে বলে হাতে ধরিয়ে ধরিয়ে দিতে লাগবে তবে গিয়ে মা নিউট্রিশন নেবে, এগুলোর কোনো মানে আছে? মা যখনই কাউকে দেখবে যে হ্যাঁ এতটা ওয়েট লস হয়েছে, এতটা ওয়েট লস হয়েছে, মা নিজে বলবে আমিও করব, আমিও কালকে থেকে একদম টাইম মতন সব কিছু করবো, কিন্তু ওই যখন আর কি মাথার মধ্যে আসলো ব্যাপারটা যে হ্যাঁ টাইম মতন করবো, অতটুকুর মধ্যেই জিনিসটা সীমাবদ্ধ থাকে। নেক্সট ডে মর্নিং থেকে যখন সেটা কন্টিনিউ করার টাইম আসে তখন আবার ভুলে গুলে খেয়ে একাকার অবস্থা হয়ে যায়, ঠিক বললাম তো? হ্যাঁ যা পারি, ঠিক বললাম তো? যা পারি, এটা সত্যি সত্য কথা। এখানে বসিয়ে দিয়েছি প্রিয়ানের খাওয়ার, আর এইদিকে তাকালে পরেই আমাকে মনে হচ্ছে আমাকে বাইরে থেকে টানছে যে আয় আয় ঘুরতে আয় ঘুরতে আয়। এর আগের দিন নিয়ে এসেছিলাম এই মাখানা, কিন্তু আমার কাছে যেহেতু কন্টেনার নেই, খোলাই হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। আমার নতুন ফ্রাইং প্যান, এটা কখনো ইউজ করিনি, আজকে মাখানা রোস্টের জন্য ফার্স্ট টাইম এটা ইউজ করবো। আয় দিয়ে মা কি বলছো? ঘুম থেকে উঠেই তোমার টাকা লাগে, লিখে দাও, পার্স ধরে না পাপা, ধরে না, লিখে দাও, লিখে দাও পাপা, টাকা লিখে দাও, রাখো, লুকিয়ে না করো। ককলে মাখানা খাচ্ছে, ওর কাছে এটা বড় মুড়ি, তাই না? ককলে মুড়ি খেতে খুব ভালোবাসে, আর এটা হচ্ছে ওর কাছে বড় মুড়ি। কি হচ্ছে পাপা? একা একা নিচ থেকে হাঁটছিল, আমি এসে আওয়াজ পাচ্ছি, এসে দেখছি এখানে যতগুলো বেলুন লাগানো ছিল ওর জন্মদিনে সবগুলো বেলুন তো খুলে খুলে এক একটা করে ফেলেছি, এই যে এখন লাস্ট একটা বেলুন লাগানো ছিল, একা একা উঠেছে, উঠে এগুলো নিয়ে দেখি ঘাটাঘাটি করছে, আর দেখো এখন একা একা নেমেও গেল।
সারাটা দুপুর দিদি এতকে ঘুরিয়ে এনেছে না ছাদের থেকে, এখন বাবা আর মা দুজন বেরোচ্ছে একটু লোকাল মার্কেটে, এখন ও যাবে ঘুমে। তুমি দাও, এই 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 কি হলো দেখো দেখো অবস্থা, ও নাকি যাবে, ও যাবে, টাটা দিচ্ছে, এখন টাটা দিচ্ছে। কি আমাকে টাটা দিবি? আমি দিদি আর দাদাকে টাটা দিতে বলেছিলাম, তুই আমাকে টাটা দিচ্ছিস? দেখাচ্ছে ওদিকে যাবে, এছো আমার কাছে, এছো বাবা, এছো এছো আমার কাছে, এছো 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 দেখো অনেক কষ্ট প্রিয়াঙ্কে রাজি করিয়েছি টাটা দেওয়ার জন্য, কাঁদো কাঁদো মুখে এখন টাটা দিচ্ছে। যাই হোক বাবা মা যা ঘুরে আসুক একটু, আসার পর থেকে এখানে একা বেরোতেই পারে না, সব সময় লেজুরগুলো আমরা যাই পেছন পেছন। বাবা মা তো বেরিয়ে গেল, এখন ওপর থেকে ব্যালকনি থেকে যেই নিচে দেখেছে ব্যাস সেই চিৎকার করে করে কান্না। তো অনেক কষ্টে এখন ভোলালাম একটু, সুন্দর হাওয়াও দিয়েছে বাইরে, আর দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করি, যদি ও ঘুমিয়ে পড়ে। আজকে মিলি নাকি বলেছে 6টা নাগাদ আসবে, তো 6টা তো প্রায় বাজতেই চললো, জানি না কখন আসবে। প্রিয়ার ঘুম হচ্ছে, আর যে মিলি আসলো এখন সানভিকে নিয়ে, সানভি ওর নাম অ্যাকচুয়ালি সানভি না, সাভি না, সাভি, কিন্তু আমি ওকে নাম দিয়েছি সানভি। এই যে শিলিগুড়ির ঠেকুয়া ওকে সার্ভ করি, দেখা যাক ওর কেমন লাগে। ইয়ে না খাকে দেখো, হাম লোককে ঘর কে ওয়াহা কা হ্যায় খেজুর বলতে হ্যায় হাম লোক, ঠেকুয়া বলতে হ্যায়, ঠেকুয়া নেই ইয়ে না, খেজুর বলতে হ্যায়। ঠেকুয়া তো হোতা হ্যায় থোড়া টাইট বগেরা হোতা হ্যায় না, ইসকো খেজুর মতলব থোড়া আলাগ হ্যায়। যে এখানে সানভিকে বসিয়ে দিয়েছি, নাহলে মিলি ঠিকঠাকভাবে খেতেও পারছে না, আর এখনই জাস্ট প্রিয়ানো ঘুম থেকে উঠে গেল, এখন আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছি, বাট মনে তো হচ্ছে না যে ঘুম। যে এতক্ষণ এরা দুজন এত খেলাধুলো করলো, আর এই যে মা বাবা এখনই জাস্ট আসলো। এ এতক্ষণ সানভির সাথে এতক্ষণ খেলাধুলো করে ও প্রচন্ড খুশি। বাই বাই সানভি, বাই বাই সানভি। মিলি জাস্ট গেল এখনই, আর এই যে বাবা মা আজকে যেগুলো বাজার নিয়ে এসেছে সেগুলো এখনো অব্দি দেখিনি, দেখো। হ্যাঁ এটা দরকার ছিল, আমাদের জলের বোতল ছিল না এখানে এরকম, এটা আমার জন্য। হ্যাঁ চানাচুর, অনেক দিন চানাচুর খাওয়া হয় না, স্লিং ব্যাগ, হ্যাঁ এগুলো সুন্দর, বাহ টি শার্ট, ও এই হলো একটা ওড়না নিয়েছি, সাদা ওড়না ছিল না, বাহ ওড়নাটা খুব সুন্দর, কালো কালো সাদা স্কার্ফ টাইপের, তো সাদা ছিল, সাদার মধ্যে একটা নিয়ে নিলাম, দারুণ সুন্দর এটা, না কালারটাও সুন্দর সুন্দর। আপা দেখ, এইটা হচ্ছে আমার পাকু ভাইয়ের জন্য, ওরে বাবালে আমার পাকু ভাই, এটা কি সুন্দর, এই যে পাকু ভাই দেখ, পাকলো তুই তো প্রথম দিনই বোতলটাকে ভেঙে ফেলবি রে, পাকলো এই যে তোমার, এটা তোমার, বা কালারটা খুব সুন্দর, এরকম কালারের ওর নেই, ও একটাও নেই কালার, ওর এইটা একটা। এই কেন ফেলছো বোতল গুলো দেখ, এটা বাহ এটাও সুন্দর, বাবা কত, এই যে আমার পাকু ভাই বলে কথা, ওর কি আর কত ব্যাপার আছে, আবার কোনদিন যাবো আবার নেবো, এই যে হা হা তিন তিনটে,
দেখ পাপা তোর নতুন নতুন কতগুলো ড্রেস হয়ে গেল, কতগুলো দিলেস হয়ে গেল। এই যে পগলে দেখি একটা ড্রেস পরে দেখি, ও মা নতুন ড্রেস, একদম ঠিক আছে ফিটিং বাবু। একটা হয়েছে না, আমি ভাবছিলাম ছোট হবে কিন্তু দেখলাম যে না ভালো। দিদি আর আইডিয়া, দিদি আর দিদি দুপুরবেলা যে একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম মাখানা, সেটাকে এখন একটু চানাচুর দিয়ে মাখলাম। পকলের খাওয়া তো হয়ে গেছে, বাবাকে দিলাম খেতে এখন, আর মা অলরেডি শেক খাচ্ছে। এত দুষ্টুমি করে যাচ্ছে, আর এদিকে মনে হয় প্রীতম চলে এসেছে, দরজা নক করছে। হ্যালো, জ্বর কমেছে বললে যে ম্যাজম্যাজ করছে। ছেলের দিকে ধৈর্য ধরে না আর। এটা পাপার, তোমার না, নাও তোমার জন্য মা খানা। কি করল এটা দেখো, তো সারাদিন শেষে আজকে আবারও ব্লগটা এন্ড করার টাইম চলে এসেছে। প্রীতমের কালকে উইক অফ, তো দেখা যাক। আজকে শরীরটা একটু খারাপ না, সামান্য একটু খারাপ। আমরা বললাম যে কালকে দিনটা হয়ে রেস্ট করতে, বাট ওর ইচ্ছে যেহেতু নেক্সট উইকে হোলি থাকবে আর তারপরে আবার কবে বেরোনো হবে না হবে, বাবা আমারও যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো এখানে আমাকে অনেকেই বলেছো যে চিড়িয়াখানাটা দেখে নিতে, তাই কালকে ও বলছে চিড়িয়াখানায় যাওয়ার প্ল্যান করবো যদি সকাল থেকে শরীরটা ভালো থাকে। তো তো দেখা যাক কালকে কী হবে না হবে, যেটাই হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখনও দেখছি মুভি, আমি করবো ব্লগ এডিট, কারণ কাল সকাল সকাল যদি বেরিয়ে যাই তাহলে পরে আর কোনো কিছু করার সময় পাবো না। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানটাতে এন্ড করছি, দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। দিন দিন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।